New Zealand series নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তো। শান্ত ভাই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আফিফ হোসেন ধ্রুব আজ অনুশীলনে আঘাত পেয়েছেন, হাতে চোট পেয়েছেন, তো আপনার কি বিসিবির কারোর সাথে কথা হয়েছে ব্যাপারে যে আসলে ইনজুরিটা কতটুকু গুরুতর? না আসলে এখন পর্যন্ত ওইভাবে কোনো কথা হয়নি, বাট কালকে বা 24 ঘন্টা না গেলে আসলে ইনজুরিটা কি অবস্থা থাকে সেটা তো কেউ ওটা বলতে চায় না। তো আমার মনে হচ্ছে 24 ঘন্টা পরে বোঝা যাবে যে আফিফের অবস্থানটা কোথায় আছে এখন। বাট আমাদের জন্য এটা নট এ গুড সাইন, কারণ আফিফ ফর্মে আছেন, ভালো খেলছেন, তো ওকে আমাদের টিমে খুবই দরকার এবং সামনে ওয়ার্ল্ড কাপের জন্য এই সিরিজটা তার জন্য খুবই দরকার আমার কাছে মনে হয়। তো আশা করি হি উইল বি ফিট বিফোর সিরিজ। হ্যাঁ, আমরা কিন্তু অস্ট্রেলিয়া সিরিজেও দেখেছি আফিফ হোসেন ধ্রুবর যে পারফরমেন্স সেটা বেশ আলোচনায় এসেছিল সবার মাঝে, প্লাস বিসিবি বলেছে যে নিউজিল্যান্ড সিরিজে তাকে একটা ভালো সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে ইঞ্জুরিটা তার এই সময় এসে তার যে ইঞ্জুরিটা সেটা আসলে বাংলাদেশ দলের জন্য কতটা, মানে অবশ্যই এটা বাংলাদেশ দলের জন্য একটা মানে ব্যাড সাইন, বিকজ ও ফর্মে আছে এবং চমৎকার ক্রিকেট খেলছেন, যে সময়টা বাংলাদেশের রান দরকার উনি ওই জায়গাটায় যেয়ে কিন্তু রান করছেন। তো এটা আমাদের জন্য আসলে একটা ব্যাটসম্যান যে সে যদি ইঞ্জুরি পরে যদি না খেলতে পারে সেই জায়গাটা আসলে আমার মনে হয় যে এই জায়গাটা পূরণ করাটা একটু আমাদের জন্য টাফ হবে। তো আশা করি, সবাই আশা করছে যে ইনশাল্লাহ সুস্থ উঠবে। এটা আসলে এখন এই মুহূর্তে মাত্র আজকে ইঞ্জুরি হয়েছে, হয়তো বা কালকের মধ্যে জানা যাবে যে কী অবস্থায় আছেন তিনি। আচ্ছা, আজকে বাংলাদেশ দল দিবারাত্রির যেহেতু ম্যাচ নিউজিল্যান্ড সিরিজে, প্রতিটি ম্যাচে দিবারাত্রি হতে যাচ্ছে, তো ফ্লাড লাইটে আজ প্রথমবার সিরিজের আগে অনুশীলন করেছে, সেক্ষেত্রে আপনার আপনার কি মনে হয় যে আমরা দেখেছি যে উইকেট নিয়ে, বিশেষ করে যে কিপিং নিয়ে, এগুলো নিয়ে বেশি অনুশীলন করতে দেখা গেছে ক্রিকেটারদের, কোচ রাসেল জমিঙ্গো অনুশীলন করিয়েছেন, আপনার কাছে কি মনে হয় দিবারাত্রির ম্যাচের ক্ষেত্রে আসলে এই অনুশীলনগুলো বা কি? অবশ্যই আপনার দিবারাত্রির ম্যাচে আসলে লাইটের একটা ফ্যাক্টর থাকে, ডিউর একটা ফ্যাক্টর থাকে, তো এইগুলোর জন্য আসলে আন্ডার লাইট যে প্র্যাকটিসটা দরকার ডমিঙ্গো সেটা প্ল্যান অনুযায়ী কাজ করছেন, আমার মনে হয় যে রাইট ট্র্যাকেই তারা যাচ্ছেন। আচ্ছা, তো এই যে ব্যাটিং নিয়ে একটা কিন্তু প্রশ্ন সবসময় থেকেই যায় শান্ত ভাই, সেটা হচ্ছে ওপেনিং জুটিটা নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন, এর আগেও আপনার সাথে কথা হয়েছে এই ইস্যুটি নিয়ে, সেটা হচ্ছে নাইম আছেন, তারপর লিটন ফিরেছেন এই এতে সিরিজে, এরপর আছেন সৌম্য সরকার, তো আপনি ওপেনিংয়ে আসলে কাদেরকে রাখবেন এই নিউজিল্যান্ড সিরিজে? আসলে যদি প্রপার ওয়েতে যান, আমরা যদি রাইটি রেফারির একটা অপশন থাকে সেখানে যদি চিন্তা করা হয় তাহলে অবশ্যই লিটন আর নাইমকে বর্তমান পারফরমেন্স হিসাব করলে নাইমই আসে, বাট উইকেটটাও একটা ফ্যাক্টর আছে, উইকেটের উপর ডিপেন্ড করবে আসলে নাইম না সৌম্য সরকার বা লিটনকে, হয়তো বা কোচ চিন্তা আছেন যে ওপেনিং খেলাবেন না ওয়ান ডাউন খেলাবেন, এটা নিয়েও এখনও তিনি ডিসিশন নেননি সো ফার এখন পর্যন্ত। বাট আমার মনে হয় যে লিটন এবং নাইম যদি, কারণ লিটন ইঞ্জুরি থেকে আসবে, নাইম মোটামুটি ফর্মে আছে, আর সৌম্য সরকার আসলে একটু স্লো, উইকেটটার উপর ডিপেন্ড করবে, যদি উইকেটটা ফাস্ট হয় হয়তো বা সৌম্য সরকারকে সুযোগ দেওয়ার চান্সেস থাকবে, বাট আমার মনে হয় যে নাইম এবং লিটন সরকারের চান্স বেশি ওপেনিং করার। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সৌম্য সরকারকে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজেও একটা কথোপকথন ছিল বা সমালোচনার ঝড় উঠেছিল যে কেন খারাপ, মানে ধারাবাহিক খারাপ পারফরমেন্স করার পরও সৌম্য সরকারকে কেন সুযোগ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি এই সিরিজে নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া উচিত কিনা? না অবশ্যই, আপনি দেখেন আমরা তো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের সিরিজটা দেখছি, তার আগে কিন্তু জিম্বাবুয়ে সিরিজে কিন্তু আপনি সৌম্য সরকার ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। সো একটা সিরিজে খারাপ করলে কিন্তু আমরা বাধ্য চিন্তাটা না করাই ভালো, কারণ ও প্রুভেন প্লেয়ার এবং ভালো ব্যাটিং করে। সো আমার মনে হয় যে একটু উইকেট ফেভারেবল থাকে, যদি ব্যাটসম্যান ফেভারেবল উইকেট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সৌম্য সরকার বাংলাদেশের জন্য মারাত্মক ব্যাটসম্যান হয়ে দাঁড়াবে, সেক্ষেত্রে আমি মনে করছি সৌম্য সরকারকে টিমে রাখা অবশ্যই দরকার। তারপর যেহেতু নিউজিল্যান্ড সিরিজটা কিন্তু টি-20 বিশ্বকাপের আগে আমরা জানি যে একটা সিরিজ, যেটা সবশেষ সিরিজ পরীক্ষা নিরীক্ষা করে নেয়ার, সেক্ষেত্রে কি আপনার মনে হয় ওপেনিং জুটিটা নিয়ে আরও বেশি ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার দরকার আছে? আসলে আমাদের আগে দেখতে হবে নিউজিল্যান্ডের সাথে খেলা আমাদের জেতাটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। সো ফার্স্টে আমাদের দেখতে হবে যে বেস্ট টিমটা, পসিবল টিমটা খেলানো, সো উইকেটটাও ডিপেন্ড করছে উইকেটটা কী ধরনের, কারণ চাওয়া হচ্ছে যে উইকেটটা একটু ব্যাটিং ফেভারে যাতে থাকে, যদি এরকম হয় অবশ্যই এখানে টিম ম্যানেজমেন্ট আছে, আসলে আগে থেকে বলারটা প্রেডিক্ট করাটা ভেরি ডিফিকাল্ট। সো আমার মনে হয় যে উইকেট উপর দেখে এবং তারপর ডিসিশনটা তারা অবশ্যই নেবেন, বাট আমার কাছে মনে হয় যে আপনি নিউজিল্যান্ডের সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই সিরিজটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রথম দুটা ম্যাচ বা তিনটা ম্যাচ যদি আমরা সিরিজটা জিতে নিই তারপর আসলে তারপর চিন্তা করা উচিত যে আমাদের, মানে সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আত্মবিশ্বাসটা একটু বেড়ে যাবে বাংলাদেশের অবশ্যই টি-20 বিশ্বকাপের আগে, সেটা যেটা কাজে লাগে, মোমেন্টটা সবসময় একটা টিমকে অনেক উপরে রাখে মনোবল দিক থেকে।
সো আমার মনে হয় যে ফার্স্টের ম্যাচটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট ম্যাচটা বিশেষ করে সেখানে আমাদের বেস্ট পসিবল যারা আছেন ফর্মে তাদেরকে খেলানো উচিত। সেটা আসলে সেখানে কোচ আছেন, সিলেক্টর আছেন, তারা বিবেচনা করবেন যে কাদের খেলানো হবে, বাট আমার জানা মতে একদম বেস্ট পসিবল টিমটাই খেলানো হবে। আচ্ছা, এই বেস্ট পসিবল টিমের ব্যাপারে কথা যেহেতু উঠেছে সেহেতু এই কথাটা না বলে না, ওপেনিং জুটির মতো কিন্তু আরেকটা মধুর প্রশ্ন বিসিবিতে ঘোরপাক খাচ্ছে, সেটা হচ্ছে উইকেট কিপিং এ কে থাকবেন সেটা নিয়ে। এখন মুশফিক, হ্যাঁ ডোমিও কিন্তু আজ বলেছেন যদিও যে দুই ম্যাচে খেলবেন মুশফিক এবং দুই ম্যাচে খেলবেন সোহান, এরপর পঞ্চম ম্যাচ যেটা তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেটা ডিসিশন নেওয়া হবে। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ডোমিঙ্গোর এই সিদ্ধান্তটা আসলে উদ্ভট হয়েছে কিনা? না, উদ্ভট না, আপনি যদি দেখেন মুশফিক তো নো ডাউট মানে আমাদের ব্যাটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট মিডল অর্ডারের জন্য। আর কিপিংয়ে যদি দেখেন মুশফিক ভালো কিপার, শাহন রিয়াং এবং কিপিং খুব ভালো করেন, সেক্ষেত্রে আসলে ওইভাবে ডিসিশন নিয়েছেন। তো এবং ল অর্ডারে কিন্তু শাহন কিন্তু খুব ভালো সাপোর্ট দেন মানুষের, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে উনি এইভাবেই চিন্তা করে বলেছেন প্রথম দুটো শাহনকে দেওয়া হবে, পরে হয়তো বা মুশফিককে করা হবে। তো আমার মনে হয় যে বেস্ট পসিবলটা চিন্তা করেই কিন্তু বলা হয়েছে। তো আমার মনে হয় যে দুজনেই ভালো প্লেয়ার, দুজনেই ফর্মে আছেন, সো আমার মনে হয় যে এখানে আসলে ডিসিশনটা মনে হয় এখন পর্যন্ত পারফেক্ট আছে। আর লাস্ট ম্যাচের ব্যাপারটা আসলে এখন অনেক দূরে বাকি আছে, সেটা আসলে ওই সময় বলা যাবে যে কী করবে, হয়তো অন্য ডিসিশনও আসতে পারে, এটা ডিপেন্ড করছে খেলার উপর আসলে বেসিক্যালি। আচ্ছা, উইকেট নিয়ে যদি আমরা কথা বলি, আজ কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন যে তিনি ভালো একটা উইকেট চান, যেহেতু সামনেই ওয়ার্ল্ড কাপ আছে, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় উইকেটটা আসলে কেমন? ভালো উইকেট বলতে এখন ভালো উইকেটে কি বোলিং ফেভার না ব্যাটিং ফেভার না আপনার ইভেন উইকেট, মানে আপনি ব্যাটিং বোলিং দুটোর জন্যই জন্য, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই ভালো উইকেটটা ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের একটা ভালো কনফিডেন্স দিবে, এবং আমাদের সিরিজ জিততে হলে কিন্তু আমাদের হোম অ্যাডভান্টেজটা নেওয়াটাও আমার কাছে মনে হয় যে একটু দরকার। সোফার এখন পর্যন্ত যদ্দূর মনে হচ্ছে মিরপুর টিকের উইকেটটা আসলে সবসময় স্লো হয়, আপনি যদি দেখেন আগেও যে অনেকগুলি খেলা হয়েছে, বাট অস্ট্রেলিয়ার মতন এত স্লো হয় না, আর একটু বেটার আমার মনে হয় যে স্পোর্টিং উইকেট হয়। আমার মনে হয় যে একটু এই এই সিরিজে হয়তোবা প্রথম দুটো ম্যাচ তারা হয়তোবা অ্যাডভান্টেজটা নেবেন, তারপর হয়তোবা আমার কাছে মনে হয় আমি না শিওর, বাট তারপর মনে হয় স্পোর্টিং উইকেটের চিন্তা ভাবনা করবে। তারপরও যেহেতু নিউজিল্যান্ড সিরিজটাই শেষ মানে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এবং বিসিবি বলেছে দল ঘোষণা করা হবে এই সিরিজের প্রেক্ষিতে প্লেয়ারদের পারফরমেন্সের ভিত্তিতে, তো সেক্ষেত্রে আসলে উইকেটটা একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার, যদি আপনি বেসিক চিন্তা করেন তাহলে আসলে একটু বেটার উইকেট হওয়াটাই ভালো, কারণ আপনি যদি তিন সিলেকশনের ক্ষেত্রে আসেন একটা প্লেয়ারের কিন্তু আপনি ন্যাচারাল খেলাটা যদি না দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সিলেকশন করাটাও টাফ হয়। তো সেগুলো চিন্তা করলে অবশ্যই উইকেটটা ইভেন হওয়া উচিত, স্পোর্টিং উইকেট হওয়া উচিত, সেক্ষেত্রে তাহলে তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারবে। সো আমার মনে হয় যে যদি করে তাহলে অবশ্যই ভালো হয়, সেটা আসলে ডিপেন্ড করবে বোর্ডের প্ল্যানিং কীভাবে প্ল্যান করবে, তারা কীভাবে উইকেট বানাতে চায়, সম্পূর্ণটা আসলে ক্যাপ্টেন আছেন, কোচ আছেন, তারা কী ধরনের উইকেট চান সেটার উপর নির্ভর করবে, বাট সম্পূর্ণটা আমার মনে হয় যে আমাদের ক্যাপ্টেন কী চান এবং কোচ কী চান সেটার উপরে উইকেটটা হবে। আমরা একটু আগে প্রতিবেদনে দেখছিলাম সাকিবের একটা মাইল ফলক হতে যাচ্ছে, সেটা হচ্ছে 12,000 রান প্লাস 600 উইকেটের মালিক হবেন যদি আর এই সিরিজে 6টা উইকেট পান, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? এটা বাংলাদেশের জন্য বিগ অ্যাচিভমেন্ট এবং তার জন্য তো অবশ্যই এটা একটা বাংলাদেশের জন্য বিশাল সম্মান, আসলে আমাদের দেশের থেকে একজন এত বড় একটা সম্মান নিয়ে আসাটা আসলে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এরকম রেকর্ড করাটা আর কারণ নেই, ওই প্রথম। সো এটা আসলে অবশ্যই গর্বের ব্যাপার, আশা করবো যে এই এই সিরিজেই সাকিব সেটা পূরণ করবে এবং তার জন্য ওয়েল উইশ থাকলো সবসময়। এবং এটা টি টোয়েন্টি বিশ্বকাপে আপনার কাছে কি মনে হয় কতটুকু প্রভাব ফেলতে পারে তার আগে ওর পারফরমেন্সে? না, রেকর্ড সবসময় একটা প্লেয়ারকে উৎসাহিত করে, নো ডাউট। সো এটা অবশ্যই তাকে আরও উৎসাহিত করবে এবং ভালো পারফর্ম করার জন্য, তবে তার ব্যাটিংটার ছন্দ যদি ফিরে আসে তাহলে টিমের জন্য আরও বেটার হবে আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে ব্যাটিংটার জন্য যেটা বলছিলেন যে উইকেটটা যদি একটু ফেভারে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে সাকিব তার ব্যাটিংয়ের ফেভারে চলে আসবেন, তার যে ছন্দটা অবশ্যই সেই ফিরে পাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে কোনো জয় নেই, এই পরিসংখ্যানটা কি এবার বদলে যেতে পারে কিনা, কি মনে হয়? না, আপনি অস্ট্রেলিয়ার সাথে যখন পরিবর্তন হয়েছে অবশ্যই এখানে সেই আশাটা আমরা এখন করতে পারি, বিকজ অস্ট্রেলিয়াকে যখন আমরা হারাতে পেরেছি তো নিউজিল্যান্ডকে অবশ্যই আমরা আশা করি যে হারাবো এবং সিরিজ জয় করবো। সো এটা আসলে এখন তো অবশ্যই বলবো যে জিততে পারে টিম বা জিতবে, বাট সব কিছু ডিপেন্ড করছে আসলে ফার্স্ট ম্যাচটার উপর, যে আমরা কী ধরনের ক্রিকেট খেলবো, ফার্স্ট ম্যাচে কী ধরনের উইকেট হবে সেটার উপর ডিপেন্ড করছে। তো এখন যদি আমাদের বাংলাদেশের পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু আমাদের
আমি বলবো যে আমাদেরকে আমাদের অ্যাডভান্টেজটা বেশি, আমরা এই টি টোয়েন্টি যে জয়টা অস্ট্রেলিয়ার সাথে ছিল না সেটা আমরা পেয়েছি, এবার নিউজিল্যান্ডের সাথেও সেটা পাবো আমার দৃঢ় বিশ্বাস। সেটা কি মনে হয় মানে ব্যবধানটা আসলে পাঁচ ম্যাচের কি ব্যবধানটা হতে পারে, কত আসলে এটা এখন মানে আমাদের তো এখন আশা অনেক বেশি, কারণ অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি, বাট বেশি আশা করাটাও ভুল হবে, বিকজ নিউজিল্যান্ড কিন্তু ভালো মোটামুটি ইয়াং সাইড নিয়ে এসেছে, তারাও ফাইট করে খেলবে। এখন উইকেটটার উপর আসে সম্পূর্ণ নির্ভর করছে, উইকেট যদি একদম স্লো হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশের চান্সেস বেশি থাকবে, যে পাঁচটাতেই জেতার চান্স থাকবে যদি অস্ট্রেলিয়ার মতন উইকেট হয়, আর যদি উইকেটটা যদি একটু স্পোর্টিং হয় সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের চান্সও থাকবে নিউজিল্যান্ডেরও চান্সেস থাকবে। সেটা আসলে ডিপেন্ড করবে প্রথম ম্যাচের উপর এবং উইকেটটা কীভাবে বানানো হবে সেটার উপর ডিপেন্ড করছে। নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু বাংলাদেশের সবচেয়ে লো স্কোর যেটা আমরা জানি এখন পর্যন্ত, তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এবার বাংলাদেশের স্কোরের ব্যাপারটা আসলে ব্যাটিংটা আসলে কেমন হতে পারে কিংবা কত স্কোর করতে পারে, কেমন স্কোর করতে পারে? এটা সম্পূর্ণ উইকেটের উপর, অ্যান্ড উইকেট যদি আপনি ব্যাটিং ফেভার হয় তাহলে কিন্তু আপনার 180-200 রানও হতে পারে, সেটা ডিপেন্ড করছে। আবার উইকেট যদি স্লো হয় সে অস্ট্রেলিয়ার মতন হয় সে দেখা যাবে যে 120-140 হচ্ছে উইনিং টার্গেট বা অনেক টাফ হবে, সো এখন বলা যাচ্ছে না, যে উইকেটের উপর ডিপেন্ড করছে। তারপর আমি বলবো যে বাংলাদেশের যে এখন যে কনফিডেন্স লেভেলটা আছে, বাংলাদেশের প্লেয়ার এখন যে ফর্মে আছে, আপনি যদি দেখেন ব্যাটিং বলেন ওপেনিংটা একটু খারাপ হলো, বাট আমাদের অলরাউন্ডার ব্যাটসম্যান বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, ওয়ানডাউন ব্যাটসম্যান সবাই কিন্তু মোটামুটি ফর্মে আছেন। আমাদের বলাররা দেখেন, আমাদের স্পিনাররা দেখেন, নাসুম দেখেন, আমাদের মেহেদি দেখেন, দুই মেহেদি আছে, তারপরে মুশফিক, শরীফুল সবাই ভালো বল করছে, সাইফুদ্দিন ভালো বল করছে, সো পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখেন আমাদের প্লেয়াররা কিন্তু মোটামুটি ভালো ফর্মে আছে। সেই অনুযায়ী যদি চিন্তা করা হয় তাহলে আমাদের অ্যাডভান্টেজটা বেশি থাকবে এবং আমাদের পার্সেন্টেজটা বেশি থাকবে জিতার। দীর্ঘ 8 বছর পর যেমনটি আমরা জানি যে নিউজিল্যান্ড বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে, সেক্ষেত্রে এটা কোনো বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ কিনা? না অবশ্যই হোম সিরিজে খেলা তো বাংলাদেশের জন্য অবশ্যই অ্যাডভান্টেজ, সব দেশের জন্য। যখন আমরা নিউজিল্যান্ড যখন গিয়েছিল বাংলাদেশ, সেখানে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু তাদের হোম অ্যাডভান্টেজটি কিন্তু তারা ইজিলি জিতেছে, তো আমার ক্ষেত্রে মনে হয় আমাদের বাংলাদেশেও সেই অ্যাডভান্টেজটা নেওয়া উচিত এবং ইজিলি তাদের সাথে আমরা বের হওয়া মানে গেম জিতে বের হওয়া উচিত, কারণ আমাদের প্লেয়াররা সবাই মোটামুটি ফর্মে আছে, ভালো ফর্মে আছে। নিউজিল্যান্ড কিন্তু আজ অনুশীলনের পাশাপাশি মেইন যে উইকেট সেটা একটু পর্যবেক্ষণ করে নিয়েছে, কেমন হতে পারে উইকেটটা, এটা আসলে মানে তাদের জন্য কতটুকু তারা উইকেট নিয়ে অবশ্যই চিন্তিত, কারণ তারা তার আগে অস্ট্রেলিয়ার যে উইকেটে দেখেছে অবশ্যই খেলা দেখেছে এবং তারা হোমওয়ার্কও করছে, সো আমার মনে হয় যে তারা ওইভাবে প্ল্যান করছে, যদি স্লো উইকেট হয় তারা ওইভাবে ক্রিকেট খেলবে, যেমন বলছিলেন যে স্মার্ট ক্রিকেট, তারা স্মার্ট ক্রিকেট খেলার জন্যই কিন্তু এসেছে, সো আমার মনে হয় যে এই সিরিজটা বাংলাদেশের জন্য একটু ফাইট হবে, সেটা আমার জন্য মনে হয় যে খুবই ভালো, কারণ ওয়ার্ল্ড কাপে একটু যদি ফাইট টিমের সাথে খেলি, ফাইট করে জিতে যদি যেতে পারি আমাদের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা এবং ওয়ার্ল্ড কাপে ভালো ক্রিকেট খেলাটা ভালো হবে আমাদের জন্য। বোলিংয়ে কিন্তু একটা বৈচিত্র্য আনার কথা বলেছেন, ইঙ্গিত দিয়েছেন নিউজিল্যান্ড যে বোলার আছে সিয়ার্স, তিনি বলেছেন, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এটা বাংলাদেশের জন্য কোনো হুমকি কিনা? না একটা তো ওরা প্রোটেকশন দিবেই, সেটা সবসময় সব টিমই দেয়, বাংলাদেশও দিবে নিউজিল্যান্ডে দিবে, সেগুলো আসলে মাথায় না নিয়ে ম্যাচের দিন যে উইকেট হবে উইকেট অনুযায়ী স্মার্ট ক্রিকেট, যেটা বারবার বলছি স্মার্ট ক্রিকেট খেলা দরকার, উইকেট অনুযায়ী তাদের যারা আমাদের বাংলাদেশে যারা আছেন তারা যদি উইকেট অনুযায়ী তাদের যে খেলাটা ন্যাচারাল খেলাটা খেলতে পারেন তাহলে আমার মনে হয় যে নিউজিল্যান্ডের জন্য টাফ হবে আমাদের সাথে জিতাটা এই সিরিজ। আপনাকে ধন্যবাদ শান্ত ভাই, নিশ্চয়ই বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজে ভালো একটা সিরিজ উপহার দেবে সবাই সমর্থকদের, এই আশাই করছি আমরা। ধন্যবাদ। আমরা এতক্ষণ নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজ নিয়ে কথা বলছিলাম হাসিবুল হোসেন শান্তর সঙ্গে।